বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এই মুহূর্তে এসেছেন আফতাব নগরের যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে আসরুল্লাহ ফাউন্ডেশনে, সেই আসরুল্লাহ ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন। এই মুহূর্তে তিনি যে ত্রাণ সংগ্রহর যে প্যান্ডেলটি রয়েছে, যে জায়গায় মূলত ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে, সেই জায়গাটি তিনি পরিদর্শন করছেন এবং তিনি ঘুরে ঘুরে দেখছেন। তার সাথে রয়েছে যে আসরুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ এবং অন্যান্য যেসব আসরুল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তারা রয়েছেন, তারা সেখানে তার সঙ্গে রয়েছেন এবং তিনি প্রায় ঘণ্টাখানেক হয়েছেন তিনি আসরুল্লাহ ফাউন্ডেশনের এই স্থানটিতে এসেছেন এবং তিনি শুরুতে আসরুল্লাহ ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স সেটি পরিদর্শন করেছেন। এরপরে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এখানে, তার আগে তিনি এখানে নামাজ আদায় করেছেন, তারপরে এখন তিনি যে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের যে স্থানটি রয়েছে সেটি দেখছেন এবং তিনি কিন্তু হাত দিয়ে দিয়েও দেখছেন এবং যতটুকু শুনেছি তিনি এখানে এসেছেন এবং এই আসরুল্লাহ ফাউন্ডেশনে তিনি কিছু আর্থিক এবং যেভাবেই হোক ত্রাণ কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন এবং কিছু সহায়তা দিবেন এমনও শুনেছি। তো সব মিলিয়ে আমাদের সাথে কথা বলবেন, মিডিয়ার সাথে কথা বলবেন এমনটিও জানতে পেরেছি। কথা বললে তিনি কী পরিমাণ অংশগ্রহণ করছেন বা সহায়তা করছেন সেটি নিশ্চয়ই আমরা দর্শকদের জানাতে পারবো। এখনও তিনি এই যে ত্রাণ সংগ্রহের কার্যক্রম যে চলছে পুরো এলাকা জুড়ে এখানে তিনি পরিদর্শন করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন কী রকম কার্যক্রম হচ্ছে, কী কোন পদ্ধতিতে বা কীভাবে এখানে কার্যক্রম চলছে, ত্রাণ সংগ্রহের মধ্যে কী কী রয়েছে, কী প্রোডাক্ট কোন পণ্যগুলো ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে সেসব বিষয়গুলো তিনি দেখছেন। আমরা দেখেছিলাম যে তিনি হাত দিয়ে কিন্তু দেখছেন যে কোনটা কেমন। তো আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে আসরুল্লাহ ফাউন্ডেশন কিন্তু এই যে যখন বাংলাদেশে বন্যা শুরু হয় তার পরপরই কিন্তু আসরুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং সেটি বেশ সাড়া ফেলে সারা দেশব্যাপী এবং ইতোমধ্যে আমরা যতটুকু জেনেছি যে বিপুল অঙ্কের টাকা, বিপুল অঙ্কের ত্রাণ তারা সংগ্রহ করেছে এবং বন্যার্তদের মাঝে তারা সেটি বিতরণ করেছে। এই আসরুল্লাহ ফাউন্ডেশনে কিন্তু আমরা দেখি, আমরা একটি খবর আপনাদের জানাই রাখতে চাই যে একদিনে আসরুল্লাহ ফাউন্ডেশনে আমরা জেনেছিলাম যে 20 কোটি টাকা ত্রাণ সংগ্রহ হয়েছিল, এটি যতটুক সম্ভব সর্বোচ্চ ছিল। তো সেই জায়গাটিতে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তিনি পরিদর্শন করছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি মিডিয়ার সামনে কথা বলবেন। তার অভিব্যক্তি আমরা নিশ্চয়ই জানতে চাবো এবং দর্শকরাও নিশ্চয়ই আমরা শেষ করতে হবে, কারণ আপনারা জানেন কাজ থেমে আছে। আমাদের আজকের যে লক্ষ্যমাত্রা আছে স্পট থেকে আমরা যদি এখানে সময় নষ্ট করি তাহলে কাজগুলো থেমে যাবে এবং সেখানে আমরা মাল পৌঁছাতে পারবো না। আমরা একটু শুরু করি। আমরা এখনই একটু জানতে চাইবো যে এখানে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন এবং আসরুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ আছেন, তাদের সাথে আমরা একটু সরাসরি যুক্ত হব। এসেছে সব মিলিয়ে এখন পর্যন্ত আপডেটটা একটু জানাবেন, একটু সার্বিক পরিস্থিতি আমাকে। ধন্যবাদ। আমি গতকালকে স্পটে গিয়েছিলাম, লক্ষ্মীপুর নোয়াখালী অনেকগুলো জায়গায় আমি গিয়েছি এবং আজ ভোরে এসে ঢাকায় পৌঁছলাম। লক্ষ্মীপুর নোয়াখালীতে নতুন করে বন্যার পানি অনেক বেশি ছড়িয়েছে এবং
অনেকগুলো ইউনিয়ন একেবারে অলমোস্ট পানির নিচে। আমি এমনও হয়েছে যে বড় চাকা ট্রাক্টরে করে এক ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় মুভ করার পর আবার নৌকায় করে এরকম সেম আধা ঘন্টা এক ঘন্টা আমরা মুভ করার চেষ্টা করেছি। দুই দফা আমি গিয়েছি এর মধ্যে, গত চার দিনের মধ্যে ভেতরে ভেতরে গিয়ে আমরা দেখার চেষ্টা করেছি। সত্যি বলতে এইরকম ভয়াবহ বন্যা আমি অনেক বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনি দেখেছেন কিনা, আমাকে একাধিক মানুষ বলেছেন যে আমার পুরো জীবনে আমি এরকম ভয়াবহতা দেখি নাই। অর্থাৎ ঢাকায় আমরা যারা আছি তারা অনেকে হয়তো কল্পনা করতে পারবো না যে ভয়াবহতা কোন পর্যায়ে। ফেনীতে তো ছাগল নয়া পরশুরাম ওই দিকে কোনো মানুষই যেতে পারছে না। আমি দুজন ভদ্রমহিলাকে আমার বোটে তুলে নিয়েছিলাম, তারা গলা পানি দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে ডেকে তুলে আমি বললাম যে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা অনেক কাহিল এবং হাঁটছেন অনেক সময় ধরে। আমাদের বোট থেকে কিছু মানুষ নামিয়ে তাদেরকে তুললাম, বললাম যে আপনাদের সমস্যা কি, বললেন যে আমার মা, ওনারা পরশুরাম বা ছাগল নয়ার মানুষ, বললেন যে আমার মা গত পাঁচ দিন যাবো তার কোনো নিউজ পাচ্ছি না, আমরা ভাই বোন ঢাকা থেকে আসছি, মহিপালে একটা হোটেলে উঠেছি, প্রতিদিন সকালে আমরা পানি দিয়ে হাঁটি, আবার দুপুরের পর আমরা ব্যাক করি, ওইদিকে যেতে পারি না, এমন ভয়াবহ অবস্থা। তো সেখানে আমরা মনে করেছি ত্রাণ তৎপরতা বোধ হয় আস্তে আস্তে আমরা কমায় ফেললে হবে, কিন্তু নতুন করে বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার পর আমরা দেখলাম যে না, এটা আরও বাড়াতে হবে বরং। এবং খাবারের জন্য এমন হাহাকার যে আমি অন্তত এরকম ভয়াবহতা মানুষের হাহাকার এরকম আমি আর দেখি নাই। আপনারা দেখছেন আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এখানে ত্রাণগুলো রেডি হচ্ছে, প্রতিদিন 10 থেকে 15-16 পর্যন্ত কাভার্ড ভ্যান ভর্তি করে আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি। দুর্গম যেখানে আমরা যেতে পারছি না সেখানে সেনাবাহিনীর কাছে আমরা মাল দিয়ে দিচ্ছি, ওনার সাথে সাথে পৌঁছায় দিচ্ছেন। আর আমাদের টিমের সদস্যরা যত ভেতরে যাওয়া সম্ভব প্রত্যেকে কলার ভেলায় করে বিভিন্নভাবে ভিতরে যাচ্ছে। আমরা নতুন করে জেনারেটর দিয়ে যা যে সমস্ত বাড়িতে পানি উঠছে না সেখানে পানি ওঠার জন্য আমাদের ভাসমান ইয়েতে চাকার উপরে টায়ারের উপরে জেনারেটর নিয়ে আমরা সেখানে পানি উঠানোর ব্যবস্থা করছি। মোবাইল চার্জ দেওয়ার জন্য জেনারেটর নিয়ে গেছি আমরা, এসি আমাদেরকে তিনটা জেনারেটর দিয়েছে, আমাদের নিজস্ব জেনারেটর আছে, আরও ভাড়া নিচ্ছি আমরা। এগুলো দিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা মোবাইল চার্জ দিতে পারছে না তাদের মোবাইল চার্জের ব্যবস্থা করছি, এবং নিটগুলোকে খুঁটে খুঁটে যে মানুষের কোন কোন নিটটা সব ইম্পর্টেন্ট অথচ কেউ টাচ করছেন আমরা সেগুলোকে ফিল আপ করার চেষ্টা করছি। আর সচরাচর রাস্তার আশেপাশে বা কাছাকাছি যে ত্রাণ দিয়ে দেওয়ার একটা আপনার তৎপরতা দেখা যায় এটা আমরা খুব জোরালোভাবে অ্যাভয়েড করছি, চেষ্টা করছি আমরা যত রিমোটে যেতে পারি। আমাদের শত শত ভলেন্টিয়াররা ছড়িয়ে পড়েছেন কলার ভেলায় করে, এক একটা কলার ভেলায় দুজন করে 5-7টা প্যাকেট নিয়ে দূর দূরান্ত জায়গায় চলে আসে। নোয়াখালীর বেগমগঞ্জের একটা শরীফপুর একটা ইউনিয়ন আছে, সেখানে অনেক ভেতরে, শরীফপুরের একদম ভেতরে আমাদের টিমের সদস্যরা প্রায় 2-3 ঘন্টা বোটিং করে, আরও বেশি সময় হবে, 12:30 সেখানে গিয়ে পৌঁছেছে। মোবাইলের লাইট দিয়ে কোনো রকম অন্ধকারে চলা যায় না, আবার সেটা বিতরণ করে 200 পরিবারকে দিয়ে তারা ব্যাক করেছেন রাত 2:30-3টার দিকে। তো এইভাবে কাজ আমরা করছি। আমাদের এখনো পর্যন্ত কত টন মালামাল আমাদের কেনা হয়েছে পারচেসিং? প্রায় 1500 টনের কাছাকাছি মাল আমাদের কেনা হয়েছে। আর আমাদের যে 10-25 কেজি করে চাল আমরা দিব ওইটা তো এখনো আসে নাই, সামনের সপ্তাহে, তার মানে ওইটা সহ যদি হয় তাহলে আমাদের এখন 2500 টনেরও বেশি মালামাল আমাদের পারচেস ধরতে পারেন যে হয়ে গেছে, কারণ চালেরটা অর্ডার হয়ে গেছে, পেমেন্ট শুধু বাকি আছে হয়তো, আর বাকিগুলো কেনা হয়ে গেছে। তো আমাদের 2500 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা 5000 পরিবারকে পুনর্বাসন করা, ঘর তৈরি করে দিয়ে এবং কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এর পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে পুঁজি দেওয়া বা দাঁড়াবার জন্য, মৃত মানুষ যারা মারা গেছেন এই ইয়েতে বন্যায় তাদেরকে পরিবারকে দাঁড়াবার জন্য ব্যবস্থা আমরা করে দেওয়ার জন্য ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করবো। বিশাল আর্থিক পরিমাণটা কেমন পেয়েছেন আপনারা? অনেকে বলছে যে একদিনে 20 টাকারও বেশি আপনাদের এখানে এসেছে। দেখুন আসলে একদিনে ঠিক বরাবর কত টাকা আসছে এটা হিসেব করে বলা সম্ভব না। কেন সম্ভব না? ব্যাংকে যে টাকাগুলো আসছে এই টাকাগুলো পোস্টিং হচ্ছে, আপডেট হচ্ছে, সময় লাগছে। আমাদের অনলাইনের টাকাগুলো আমরা সাথে সাথে বলতে পারছি, কিন্তু যেগুলো ব্যাংকে জমা হচ্ছে বা ক্যাশ জমা হচ্ছে এগুলো মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট দিতে পারছি না। তবে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি, 100 কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করবো ইনশাআল্লাহ, এটা আমাদের প্ল্যান। তো এখনো পর্যন্ত যেটুকু হয়েছে সেটা সম্ভবত আমাদের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি না হলেও, মানে খুব বেশি দূরে না হলেও, লক্ষ্যমাত্রা না হলেও তার কাছাকাছি পৌঁছায় গেছি আমরা। ধরেন আমাদের 100 কোটির তো প্ল্যান, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ যে 2-4-5 দিনের ভিতরে আমরা 100 কোটি টাকার জন্য আমরা ফুল ফেজে কাজ শুরু করতে পারবো, মানে এই টাকা খরচের জন্য আমরা কাজ শুরু করতে পারবো। ধন্যবাদ। এখানে তো আসলেন মানে পরিদর্শন করে এবং সার্বিকভাবে কি মনে হচ্ছে, আপনার অভিব্যক্তিটা একটু বলেন। না প্রথমত ধন্যবাদ শেখ আহমদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিল, তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন, আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এটা প্যাকেজিং এর এটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য
উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে, এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল, এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক। আপনি যেহেতু এসেছেন এরকম একটি উদ্যোগে, নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে, একটু জানতে চাচ্ছিলাম ওই বিষয়টা। আমি প্রকাশ করতে চাই না, কারণ এটা রিজনটাও আমি ওনাকে বলেছি, এটা খুব ভালো করে উনি জানেন, এটা এটা আল্লাহর কাছে জমা থাকলো, এটাই আমার এই এত বড় একটা বন্যা হয়েছে, সাধারণ মানুষও কিন্তু আমরা দেখেছি ঝাঁপিয়ে পড়েছে, আমরা টিএসসি দেখে শুরু করে সবখানে কিন্তু মানুষের যে উপস্থিতি বা এইরকম যে এগিয়ে আসা আগে কিন্তু হয়নি, এটি আসলে মানুষের মধ্যে যে মানবিকতাটা বাড়ছে কিনা বা এত বড় বন্যার পিছনে একটু কারণটা? অবশ্যই আমার কাছে মনে হয় এটা মানুষের ভালোবাসার টান, আল্লাহর অশেষ রহমত, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো বা হতো না। মানুষের প্রতি মানুষের যে টান, সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি, তো এই কারণে হয়তো বা এই জিনিসটা হচ্ছে, এবং এটা খুবই ইতিবাচক একটা দিক, সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত। এখানে আরেকটু কমপ্লিমেন্ট আছে যে আমরা দেখেছি সারা দেশব্যাপী তো সংগ্রহ হচ্ছে, বিভিন্নভাবে অংশগ্রহণ করছে অনেকে, জি, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আসনা ফাউন্ডেশন এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে, যে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কিনা, আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা? এটা এটা এক কথায় মানে বলা যায়, কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম ফান্ড হয়তো রেজ করাটাও কঠিন হয়ে যেত। আমি আবারও বলছি এটা আল্লাহর অশেষ রহমত এবং এটা মানুষের আস্থার একটা প্রতিদানও বলতে পারেন। খুবই খুশি বাংলাদেশের রেজাল্ট নিয়ে, কারণ আলহামদুলিল্লাহ কনভিনসিংলি ম্যাচটা জিতেছে, এবং টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে, এবং আই হোপ ইনশাল্লাহ বাংলাদেশ সেকেন্ড টেস্টও জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড রেজাল্ট ইনশাল্লাহ। তো আমরা আমরা নিশ্চয়ই দেখছিলাম যে আসনা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং এই যে উদ্যোগ নিয়েছে আসনা ফাউন্ডেশন এত বড় উদ্যোগ নিয়েছে সেটিকে তো তিনি সাধুবাদ জানিয়েছেন, এর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন, এই ধরনের উদ্যোগকে আরও যাতে সামনে অগ্রসর করা যায়। এর পাশাপাশি তিনি যে ক্রিকেট নিয়ে একটু কথা বলেছেন, দ্বিতীয় টেস্ট নিয়ে, প্রথম টেস্টটি তো জয়লাভ করেছে এবং পরবর্তীতে যে দ্বিতীয় টেস্ট রয়েছে সেটিতেও ভালো প্রত্যাশা করেছেন তিনি, এবং বলেছেন যে বাংলাদেশ নিশ্চয়ই আবারও জয়লাভ করবে। তো এই ছিল সবশেষ খবর।